রাজনৈতিক মতের অমিল থাকলেও উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে মতবিরোধ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে জাতীয় শিল্পকলা একাডেমিতে স্মার্ট চিলড্রেন কার্নিভালের উদ্বোধন করে এই মন্তব্য করেন তিনি। এই সময়ে যারা এখনও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না তাদের বয়কট করার আহ্বান জানান রাষ্ট্রপতি। শিশুদের সুন্দর আগামীর জন্য নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে, প্রগতিশীল সৃজনশীল অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করতে প্রথমবারের মতো স্মার্ট চিলড্রেন কার্নিভালের আয়োজন করল আইসিটি মন্ত্রণালয়। জাতীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে চার দিনের এই আয়োজনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আধুনিক প্রযুক্তি জ্ঞানের পাশাপাশি শিশুদের প্রাকৃতিক পরিবেশে খেলাধুলা করার উপর জোর দেন তিনি। স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে তোমাদের নিজেদের গড়ে তুলতে হবে। স্মার্ট নাগরিক হবে বুদ্ধিদীপ্ত, দক্ষ, উদ্ভাবনী, সৃজনশীল, প্রগতিশীল, অসাম্প্রদায়িক, মূল্যবোধে জাগ্রত, দেশপ্রেমী। সেই সাথে তোমরা হবে সমস্যা সমাধানকারী, মানসিকতা সম্পন্ন নাগরিক। দেশ ও জনগণের জন্য উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার বিষয়ে কোনো মতভেদ থাকতে পারে না বলে জানান রাষ্ট্রপতি। রাজনৈতিক মত ও পথের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু দেশের ও জনগণের উন্নয়নের ব্যাপারে মত ভিন্নতা কখনোই থাকতে পারে না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আমাদের আস্থা থাকতেই হবে। এর মধ্যে যদি ভিন্নতা আসে, ভিন্নতা আসার চেষ্টা হচ্ছে 71 সালের পর থেকে, তা আমাদেরকে অবশ্যই অত্যন্ত সতর্কতার সঙ্গে বর্জন করতে হবে। দেশ পিছিয়ে পড়ে এমন কিছুর বিষয়ে সজাগ থাকতে সবাইকে আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতি যে প্রত্যাশা করে সেই প্রত্যাশা পূরণে। কোহেরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক।